গতকাল সকালে রাজধানীর হাতিরঝিলের মহানগর প্রজেক্ট এর 4 নম্বর রোডের ব্লক ডিতে একটি ফ্ল্যাটের ভাগাভাগি জের ধরে বেসরকারি টেলিভিশন দীপ্ত টিভির এক কর্মকর্তা তামিমকে পিটিয়ে হত্যার ঘটনায় গতকাল কি মামলা হয়েছিল হাতিরঝিল থানায়। 16 জনকে এজাহারনামে এবং 10 থেকে 12 জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করা হয় তাকে পিটিয়ে হত্যার ঘটনায়। এরপরে গতকালকেই ঘটনাস্থল থেকে 4 জন এবং অভিযান চালিয়ে মালিবাগ থেকে একজনকে টোটাল 5 জনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। তাকে গ্রেপ্তার করে তাদেরকে ডিবি হেফাজতে নেওয়া হয় এবং আজকে তাদেরকে এই আদালতে আনা হবে। আমরা মামলার সংশ্লিষ্ট কর্মকর্তার সঙ্গে তদন্তকারী কর্মকর্তার সঙ্গে কথা বলেছি, তিনি আমাদেরকে যেমনটা জানিয়েছেন যে তাদের প্রত্যেককে 7 দিন করে রিমান্ডের আবেদন করতে পারে মামলার তদন্তকারী কর্মকর্তা সুষ্ঠু তদন্তের স্বার্থে। আমি যদি একটু বলে রাখি যে যারা গ্রেপ্তার হয়েছেন তারা হলেন, তাদেরকে 4 জনকে গ্রেপ্তার করা হয়েছিল গতকালকে এবং একজনকে এই অভিযান চালিয়ে, তাদের মধ্যে আজকে যাদেরকে ডিবি থেকে আমাদেরকে আসলে নাম বলেছেন তাদের গ্রেপ্তারকৃতর হলো আব্দুল লতিফ, মোহাম্মদ কুরবান আলী, মাহিন, মুজাম্মেল হক, কবির ও বাঁধন। তাদের এই 5 জনকে গ্রেপ্তার করে আজকে আদালতে আনা হবে। এবং আজকে কিছুক্ষণ আগেই ডিএমপির মিডিয়া সেন্টারে সাংবাদিকদের সংবাদ সম্মেলনে কথা বলেছেন এই মোহাম্মদ তালিবুর রহমান, তিনি উপ পুলিশ কমিশনার তেজগাঁও বিভাগের, তিনি তেজগাঁও বিভাগের পক্ষ থেকে তিনি মিডিয়া অফিসার ডিএমপির তালিবুর রহমান, তিনি আমাদেরকে আসলে যেটা জানিয়েছেন। যে এই যে ঘটনায় জানা যায় যে মহানগর প্রজেক্টের 79, 80, 81 তিনটি হোল্ডিংয়ের যেই ভবন নির্মাণের জন্য জমির মালিক যে পক্ষ প্লিজেন্ট প্রপার্টিজের নামে একটি ডেভেলপার কোম্পানির সঙ্গে চুক্তি করেন, সেই চুক্তি করার একটি পর্যায়ে চুক্তি মোতাবেক জমির মালিকদের ফ্ল্যাটের অংশ বুঝিয়ে দেওয়া নিয়েই কিন্তু এই যে বিরোধ সেটি আসলে তৈরি হয়, সেটি দীর্ঘদিন ধরে আসলে চলমান ছিল তাদের মধ্যে। তার মধ্য থেকে গতকালকে বৃহস্পতিবার সেই কোম্পানির লোকজন এবং জমির মালিক ভবন মালিকদের সঙ্গে ভাঙচুর হাতাহাতির ঘটনাটি ঘটে। তারপরে এই বেসরকারি টেলিভিশন দীপ্ত টেলিভিশনের কর্মকর্তা তানজিল জাহান তামিম নামক একজনকে তিনি তার এই মারধরের ঘটনায় তিনি গুরুতর আহত হন। আহত অবস্থায় তাকে মনোয়ারা হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানে তিনি তাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক যারা রয়েছেন। সেই ঘটনায় কি গতকালকে একটি মামলা হয়েছিল হাতিরঝিল থানায়, সেখানে 16 জনকে এজাহারনামীয় আসামি করা হয়, তাদের মধ্য থেকে 5 জনকে গ্রেপ্তার করেছে এবং ইতিমধ্যে তাদেরকে এই সিএমএম আদালতে তাদেরকে আজকে আনা হবে। দুপুরের পরপর 2টার পরপর তাদেরকে আজকে আদালতে আনা হবে বলে আমাদেরকে জানিয়েছেন মামলার যে তদন্তকারী কর্মকর্তা। আমি যদি আরেকটু বলে রাখি যে আজকে এখানে আরও একটি বিষয় বলেছেন যে ডিএনপির ব্রিফিংয়ে যে এই যে হত্যাকাণ্ডটি হয়েছে সেই ঘটনায় বিএনপির একজন নেতা, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য রয়েছেন এখানে, তার সঙ্গে এই সংশ্লিষ্টতা রয়েছেন বলে আমাদেরকে আসলে জানিয়েছেন। সে বিষয়ে আরও বিস্তারিত জানা যাবে যখন এই মামলার ফরওয়ার্ডিংটি আমরা আসলে পাব, সে বিষয়ে আরও বিস্তারিত জানা যাবে। এবং ডিএমপির পক্ষ থেকে আসলে যেটা আসলে জানানো হয়েছিল যে এই ঘটনায় একজনের যেই মূল জড়িত থাকার বিষয়টি আসলে জানিয়েছে সে হলো বিএনপির নেতা শেখ রবিউল আলম রবি, তার সঙ্গে এই ঘটনায় প্রাথমিক সম্পৃক্ততা রয়েছে। এবং মূল যে ঘটনাটি আসলে ঘটে সেটি হচ্ছে প্লিজেন্ট প্রপার্টিজ লিমিটেডে যে 5টি ফ্ল্যাট দেওয়ার কথা ছিল যারা জমির মালিক ছিলেন তাদেরকে, সেই 5টি ফ্ল্যাটের মধ্যে 2টি তারা হস্তান্তর করে এবং বাকি 3টি হস্তান্তর না করে অবৈধভাবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা মামুন তার শ্বশুরের কাছে আসলে বিক্রি করে প্লিজেন্ট প্রপার্টিজ। সেই ঘটনায় নিয়েই আসলে কিন্তু মূল যেই ঘটনা বা যেই হাতাহাতি বা ভাঙচুরের ঘটনাটি ঘটেছে সেটি। এরপরে দেখা গেছে এখানে ফ্ল্যাটের যে অবৈধ দখল জবরদখল করে রাখা হয়েছিল সেই ঘটনায় জের ধরে গতকালকে অতর্কিত হামলা চালায় এই যে প্রপার্টিজ লিমিটেডের কোম্পানির, অর্থাৎ যে মালিক পক্ষ এবং প্রপার্টি লিমিটেড কোম্পানির সঙ্গে তাদেরকে যে জের হয় বা হতাহতের ঘটনা ঘটে। সেই ঘটনায় আহত অবস্থায় বেসরকারি টেলিভিশন দীপ্ত টেলিভিশনের যে কর্মকর্তা তামিম তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে নিয়ে যাওয়ার পরে তিনি আসলে মারা যান। এবং ডিবির পক্ষ থেকে আমাদেরকে আসলে যেটা জানিয়েছেন যে যে 5 জনকে আসলে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে ঘটনাস্থল থেকে 4 জনকেই গ্রেপ্তার করা হয়েছিল এবং
মালিবাগ থেকে একজনকে অভিযান চালিয়ে রাতে আজ গতকালকে রাতে গ্রেফতার করা হয়, সেটা হচ্ছে বাঁধন। অর্থাৎ ঘটনাস্থল থেকে আব্দুল লতিফ, কুরবান আলী, মাহিন, মুজাম্মেল হক কবির চারজনকে গ্রেপ্তার করে এবং বাঁধনকে অভিযান চালিয়ে মালিবাগ থেকে গ্রেপ্তার করে সেটা আমাদেরকে জানিয়েছেন। এবং এই ঘটনায় আসলে বাকি যারা রয়েছেন তারা এখন পলাতক রয়েছেন, যেহেতু 16 জন কেজার নামে আসামি, তাদের মধ্য থেকে 5 জন আর বাকি যে 11 জন 11 জনই এখন পলাতক অবস্থায় রয়েছেন বলে আমাদেরকে জানিয়েছেন পুলিশের পক্ষ থেকে। এবং আজকে এই ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাদেরকে আনা হবে। দুপুরের পরপর আদালতে এনে তাদেরকে 7 দিন করে রিমান্ড চাইতে পারে, সর্বোচ্চ 7 দিন করে রিমান্ড চাইতে পারে বলে আমাদেরকে ধারণা দিয়েছেন মামলা তদন্তকারী কর্মকর্তা। যদিও এখন পর্যন্ত আমাদের কাছে মামলার ফরওয়ার্ডিংটি আসেনি যে কতদিনের তারা রিমান্ড চাইবে সেটি আসলে স্পষ্ট করে এই মুহূর্তে বলা সম্ভব হচ্ছে না। যখন মামলার ফরওয়ার্ডিংটি আমরা পাব তখন আরও বিস্তারিত জানা যাবে। এবং আমরা দেখেছি যে ডিবি অফিসে কিছুক্ষণ আগে যখন সাংবাদিকদের ব্রিফ করছিলেন তেজগাঁও ডিসি, তখন আমরা যে 5 জনকে আসলে দেখেছি তার মধ্য থেকে একজনকে আমরা দেখেছি যে কম বয়সী মনে হয়েছে, অর্থাৎ একজন এখানে 18 বছরের নিচে একজনকে আমরা আসলে এখানে দেখানো হয়েছে। আমি যদি তার নামটিও আসলে স্পষ্ট করে বলি যে এখানে যে 5 জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে তাদের মধ্য থেকে একজন রয়েছে যে বাঁধন মাহিন, তার বয়স 18 বছর, আর বাকিরা প্রত্যেকেই সাবলক এবং মধ্যবয়সী। এ 5 জনকেই গ্রেপ্তার করা হয়েছে। তবে যেহেতু এখন আসলে নামাজের সময়, মামলার এখানে আজকে যেহেতু শুক্রবার হয় 2টি আদালত খোলা রয়েছে এবং আজকে নামাজের পর তাদেরকে আদালতে তোলা হতে পারে বলে আমাদেরকে আসলে মামলার যে তদন্তকারী কর্মকর্তা তারা আসলে জানিয়েছেন। তবে যেহেতু আদালতে এখন তাদেরকে নিয়ে আসা হয়নি, মামলার বিষয়ে আরও বিস্তারিত তদন্ত করে বিস্তারিত আসলে জানাবেন মামলা তদন্তকারী কর্মকর্তা, সেক্ষেত্রে সুষ্ঠু তদন্তের স্বার্থে বা এই হত্যাকাণ্ডের সঙ্গে আর কারা কারা জড়িত রয়েছে বা তারা কোথায় রয়েছে বা কী ঘটেছিল মূল বিষয়টি আরও বেশি উদ্ঘাটন করার জন্য, আরও বেশি তথ্য পাওয়ার জন্যই তারা কিন্তু আজকে রিমান্ডের আবেদন করেছে মামলার যে তদন্তকারী কর্মকর্তা। সে বিষয়ে আসলে আমরা আরও কিছুক্ষণের মধ্যে আসলে বিস্তারিত জানতে পারবো। এই ছিল সিএমএম আদালত থেকে আমার কাছে এখন পর্যন্ত সবশেষ খবর।